আপনারা শুনছেন বুক অডিও বুক বাংলায় ফাউন্টেন পেন হুমায়ুন আহমেদ স্যার আমার নাম সাইঞ্চ মিয়া কি নাম বলেছ সাইঞ্চ মিয়া গ্রামের মানুষদের মধ্যে অদ্ভুত অদ্ভুত নাম রাখার প্রবণতা আছে তবে সেসব নাম সহজ হয় উচ্চারণে অসুবিধা হয় না সায়েন্স যথেষ্ট জটিল আমি বললাম এই নামের অর্থ কি পড়া এই নামের অর্থ লেহা পড়া আমি বললাম সায়েন্স থেকে সাইন্স বিজ্ঞান জায়গা মতো ধরে সেন্সার এইটাই আমার নাম ঘটনা যা জানতে পারলাম তা হলো সায়েন্স মিয়ার আসল নাম সাত্তার সে আট নয় বছর বয়সে নীলগঞ্জ স্কুলের বিজ্ঞানের শিক্ষক আজিজ মাস্টারের বাড়িতে কাজের ছেলে হিসেবে যোগ দেয় আজিজ মাস্টার সত্তারের নানান বিষয়ে আগ্রহ এবং কৌতূহল দেখে তাকে আদর করে ডাকতেন সায়েন্স সেখান থেকে সায়েন্স মিয়া এখন তার বয়স পঁয়ত্রিশ বেটে খাটো মানুষ শক্ত সবল গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ গ্রামের মানুষদের সহজে টাক পড়ে না এর মাথায় চুলের বংশও নেই কাজকর্ম কিছু করে না স্কুল ঘরের বারান্দায় ঘুমায় ছাত্রদের হোস্টেলে রান্নাবান্নার বিনিময়ে খাবার পায় মাছ মারার তার বিশেষ পারদর্শিতা আছে কই দিয়ে কই মাছ ধরার ব্যাপারে সে একজন বিশেষজ্ঞ সে নাকি কিছুদিন পরপর মাছ মারার নতুন নতুন কৌশল আবিষ্কার করে মিয়া হাত কচলাতে কচলাতে বলল আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি স্যার অনেকরে জিজ্ঞাসা করেছি কেউ বলতে পারে নাই আদি স্যারে বাইসা থাকলে উনি পারতেন উনার মতো জ্ঞানী মানুষ খোদার আমলে নাই বললেই চলে আমি বললাম অনেকেই যখন পারে নাই তখন আমারও না পারার কথা প্রশ্নটা কি জগতের সব ফল গোল বেদানা আপেল বড়ই আঙ্গুর আম কাঁঠাল কিন্তু কলা ফলটা লম্বা এর কারণ কি আমি একটু থতমত খেলাম কি উত্তর দেব বুঝতে পারছি না ছায়েছ মিয়া বললো বুঝতাছি আপনি পারতেছেন না আমি নিজে নিজে একটা উত্তর বাইর করেছি স্যার বলবো বলো আল্লাপাক গোল পছন্দ করেন এই জন্য সব ফল গোল কলা পছন্দ করে না বিধায় কলা লম্বা কলা খাওয়া এই কারণে ঠিক না আমি সব ফল খাই কলা না আমি কিছু বললাম না সায়েন্স মিয়া বলল যে ফল যত গোল সেটা তত উপকার আমি হিসাবে এইটা পাই স্যার ঠিক আছে প্রশ্নের উত্তর না দিয়ে আমি বললাম তুমি লেখাপড়া কতটুকু জানো বাংলা লেখতে পারি নয় ঘর পর্যন্ত নামটা জানি আজিসার শিখা নয় 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 একে এসেনে আঠারো তিন নং সাতাশ নয়ের ঘরে নামটা শেষ করে উঠে দাঁড়ালো মাছ মারতে যাবে তার কাছে শুনলাম সে কই মাছ ধরার একটা পদ্ধতি বের করেছে এ পদ্ধতিতে শুধু ডিমওয়ালা কই মাছ ধরা পড়ে ডিম ছাড়া কই কখনো না আচ্ছা বিজ্ঞানের শুরুটা কোথায় জ্ঞানীরা বলেন শুরু হলো কৌতূহলে মানুষ কৌতূহলী হওয়ার কারণেই বিজ্ঞান গাছের অনুভূতি আছে কৌতূহল নেই বলেই বিজ্ঞানে গাছের অবদান নেই আমি জ্ঞানী না বলেই হয়তো জ্ঞানীদের কথা নিতে পারছি না আমার মতে বিজ্ঞানের শুরু খাদ্য অনুসন্ধানে খাদ্য কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এই ব্যাকুলতা থেকেই বিজ্ঞান আর গাছের কৌতূহল নেই তাই বা আমরা ধরে নেব কেন আমার মনে হয় গাছ তার নিজের মতো করেই কৌতূহলী আমরা তার কৌতূহল ধরতে পারছি না নুহাস কাটে গাছপালার সঙ্গে তাদের জগৎ বোঝার সাধ্যও আমার নেই তাই চেষ্টাও বড় ধরনের বোকামি ছাড়া কিছু নয় তারপরেও গাছপালার বনে হাঁটতে হাঁটতে ভাবি গাছদের কি চিন্তা করার ক্ষমতা আছে তারা কি ভাবতে পারে কল্পনা করতে পারে বিশাল বৃক্ষকে বনসাই বানানোর প্রবণতা আজকাল দেখতে পাচ্ছি তবে বট গাছ ছুরি নেমে গেছে এই সব। বনসাই বৃক্ষ যতবার দেখি ততবারই মন খারাপ হয় একটা বিশাল বৃক্ষকে পঙ্গু বানিয়ে রাখার মানে কি গত বৃক্ষ মেলা থেকে অনেক দাম দিয়ে আমি দুটা বনসাই গাছ কিনলাম একটা বট আর একটা তেতুল এই দুই বামন বৃক্ষকে নুহাসপল্লিতে নিয়ে এসে বললাম আজ তোদেরকে বনসাই অবস্থা থেকে মুক্তি দেব তোরা সাধারণ বৃক্ষের মতো বড় হবি এবং অবশ্যই বলবি একজন মানুষ আমাদের কষ্ট বুঝতে পেরে মুক্তির ব্যবস্থা করেছেন তোরা বলবি মানুষের জয় হোক বনসাই গাছ দুটি পুঁতে দিলাম এক বছরের আগেই তারা স্বাস্থ্যে সৌন্দর্যে প্রাণে ঝলমল করে উঠল তারা এখন আকাশ ছোঁয়ার স্পর্ধা নিয়ে বড় হচ্ছে আমার নানাবিধ পাগলামির একটি হচ্ছে এই দুটি গাছের সঙ্গে কথা বলা কথা বলার নমুনা বট গাছের সঙ্গে এই তোর অবস্থা কিরে? রে ঝুড়ির মধ্যেই নামিয়ে ফেলেছিস ঝুড়ি নামানোর মতো অবস্থা তো হয়নি ঘটনা কি মালি তোকে ঠিকঠাক যত্ন করছে গাছের সঙ্গে তুই তুই করে কেন কথা বলি জানিনা কাছের কথা কিছুক্ষণ বন্ধ থাকুক আবার এই প্রসঙ্গে ফিরে আসব এখন বিজ্ঞান কথা একটা কুকুর দিয়ে শুরু করা যাক সে ভরপেট খেয়ে উঠুনে শুয়ে আছে এই মুহূর্তে খাদ্যের সন্ধানে সে যাবে না এর অর্থ এই না সে তার চারপাশের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে শামুক তাই করতো খাওয়া শেষ হলেই খোলসের ভেতর ঢুকে খোলসের মুখ বন্ধ করে দিত কুকুর তা করছে না সে বিশ্রাম নিতে নিতেই এদিক ওদিক তাকাচ্ছে হঠাৎ কান খাড়া করে দূরের কোনো শব্দ শুনছে সে তথ্য সংগ্রহ করছে এই তথ্যের কিছুটা সে তার মস্তিষ্কে জমা করে রাখবে অনেকটাই ফেলে দেবে যে প্রাণী যত উন্নত তার তথ্য সংগ্রহ এবং তথ্য জমা করার পদ্ধতিও তত উন্নত সৌরজগতের সবচেয়ে উন্নত প্রাণী মানুষের তথ্য সংগ্রহের ক্ষমতা বিস্ময়কর একজন মানুষ এক জীবনে পনেরো ট্রিলিয়ন তথ্য সংগ্রহ করে এই তথ্য সংগ্রহের প্রায় সবটাই হল কৌতূহলের কারণে প্যান্ডোরার বাক্সের ঘটনা তো সবার জানা না গল্পটা এরকম প্যান্ডোরাকে একটা বাক্স দিয়ে বলা হলো খবরদার এই বাক্স তুমি খুলবে না কৌতূহলের কারণে প্যান্ডোরা সেই বাক্স খুলল বাক্স থেকে বের হলো দুঃখ কষ্ট জড়া দুর্ভিক্ষ ভয়ঙ্কর সব জিনিস সেই থেকেই এইসব পৃথিবীতে আছে কৌতূহলী না হলে আজ আমরা সুখে থাকতাম প্যান্ডোরার গল্পের সঙ্গে আদম হাওয়ার গল্পের মিল আছে কৌতূহলের কারণেই হাওয়া গন্দম ফল খেলেন নিজের স্বামীকে খাইয়ে পৃথিবীতে নির্বাসিত হলেন পৃথিবীর গ্লানি দুঃখ কষ্ট জড়া মৃত্যু তাদেরকে স্পর্শ করলো মানুষ তথ্য সংগ্রহ করে তথ্যগুলো সাজায় তাদের ভেতর মিল অমিল বের করে মিল অমিলের পেছনে কি তা বের করার চেষ্টা করে এটাই বিজ্ঞান উদাহরণ দেই তথ্য লোহা পানিতে ডুবে যায় কাঠ ভাসে তুলা ভাসে পাখির পালক ভাসে পিতল ডুবে যায় পাথর ডুবে যায় তথ্যের বিচার লোহা পিতল পাথর পানিতে ডুবে যায় কাঠ তুলা পাখির পালক ভাসে এদিকে বিজ্ঞান পানির চেয়ে ভারী বস্তু ডুবে যায় পানির চেয়ে হালকা বস্তু ভেসে থাকে জ্ঞান কিন্তু এখানেই থেমে থাকবে না আরো এগোবে নতুন তথ্য যুক্ত হবে যেমন নতুন তথ্য লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি নৌকা ভাসে কেন পিতল নদীতে ডুবে যায় কিন্তু পিতলের কলসি পানিতে ভাসে কেন এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মানবজাতিকে অপেক্ষা করতে হলো একদিন আর্কিমিডিস স্নান ঘরে চৌ নগ্ন হয়ে স্নান করতে নামলেন নেমেই উত্তর পেয়ে চেঁচিয়ে উঠলেন ইউরেকা কথিত আছে তিনি নগ্ন অবস্থায় রাজপথে নেমে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলেন ইউরেকা ইউরেকা পেয়ে গেছি পেয়ে গেছি লেখক হিসেবে আমাকে মাঝে মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হয় যেমন আপনার কি মৃত্যু ভীতি আছে উত্তরে আমি বলি আমার মৃত্যু নেই তবে মৃত্যুর বিষয়ে প্রবল বিদ্বেষ আছে আমি মোটামুটি এক হাজার বছর বেঁচে তারপর চাই কেন কচ্ছপের মতো তুচ্ছ একটি প্রাণী তিনশো সাড়ে তিনশো বছর বাঁচে আর মানুষের মতো এত ক্ষমতাধর প্রাণী সত্তর আশি বছরেই শেষ এর কোনো অর্থ আছে এক হাজার বছর বাঁচতে চান কেন বিজ্ঞানের মহান আবিষ্কারগুলি দেখে মরতে চাই প্যান্ডোরার বাক্স থেকে যেসব ভয়ঙ্কর জিনিস বের হয়েছিল বিজ্ঞান সব কটাকে আবার বাক্সে ঢোকাবে সেই বাক্স বিজ্ঞান ধ্বংস করে দেবে এই দৃশ্য দেখার আমার খুব শখ বিজ্ঞান কিছু প্রশ্নের উত্তর দেবে যেমন আমরা কে পৃথিবীতে কেন জন্ম নিয়েছি আমরা কি উদ্দেশ্যে এসেছি সৃষ্টির মূল রহস্য বিজ্ঞানী ভেদ করবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ বিজ্ঞান করবে ফিলোসফিনা বিজ্ঞানের ছাত্র বলেই হয়তো বিজ্ঞানের প্রতি আমার আস্থা ও ভরসা সীমাহীন কিন্তু আধুনিক বিজ্ঞান ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে তার যাত্রা অ্যাবস্ট্রাক দিকে কোয়ান্টাম থিওরি স্ট্রিং থিওরি সবকিছু আমার মতো সাধারণ মানুষের বোধের বাইরে চলে যাচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা চলে যাচ্ছে ফিলোসফির দিকে সুফিরা যেমন বলেন ছবি মায়া বিজ্ঞানও বলা শুরু করেছে ছবি মায়া কবি রিলকে তার দ্য টেন্থ এলিজিতে বলেছেন হাউ এলিয়েন এলাস আর দ্য স্ট্রিটস অফ দ্য সিটি অফ গ্রিফ এখানে গ্রিফের বদলে সায়েন্স লিখে দিলে খুব যুক্তিযুক্ত মনে হবে হাউ এলিয়েন এলাস আর দ্য স্ট্রিটস অফ দ্য সিটি অফ সায়েন্স আমি এক পর্যায়ে গাছপালার কাছে ফিরে আসব বলেছিলাম এখন ফিরলাম গাছপালা খাদ্যের সন্ধানে যেতে পারে না তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় সূর্যের আলো তার গায়ে পড়ে এখান থেকেই সে খাবার তৈরি করে সে খাদ্য চিন্তা থেকে মুক্ত মুক্ত বলেই সে তার চিন্তা অন্যদিকে নিতে পারে তার অনুভূতি আছে তার সেই অনুভূতির নিয়ন্ত্রণও থাকতে হবে নিয়ন্ত্রণটা কোথায় আমার ভাবতে ভালো লাগে বৃক্ষরাজি অনেক রহস্যই জানে তার ক্ষমতার সীমাবদ্ধতার কারণে এইসব রহস্য মানুষকে জানাতে পারছে না মানুষও তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে গাছের কাছ থেকে কিছু জানতে পারছে না একদিন সীমাবদ্ধতা দূর হবে বৃক্ষরাজি কথা বলতে শুরু করবে কি অদ্ভুত কাণ্ডই না তখন ঘটবে গাছপালা বিষয়ে নবীজি সাল্লু আল্লাহামের একটি চমৎকার হাদিস আছে তিনি বলেছেন মনে করো তোমার হাতে গাছের একটি চারা আছে যে কোনোভাবেই হোক তুমি জেনে ফেলেছ পরদিন রোজ কেয়ামত বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে তারপরেও গাছের চারাটি তুমি মাটিতে লাগিও পাদটিকা দর্শন হলো একটি অপ্রয়োজনীয় এবং ভুল শাস্ত্র দার্শনিক ইমাম গাজালি এতক্ষণ পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা ফাউন্টেন পেনের সাইঞ্চোমিয়া। আমাদের কন্টেন্টগুলো আপনার যদি ভালো লেগে থাকে এবং নিয়মিত কন্টেন্টগুলো পেতে চান এবং সাবস্ক্রাইব ইতিমধ্যে না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা। হইছে? ওগো তো হুমায়ুন আহমেদের কথা। আমরা কিছু বলতেছি না।